নমস্কার বিয়দর্শক এই মুহূর্ত ডাঙর খবর গুয়াহাটীত ভূমিকম্পর জোকারণি অনুভূত হয়েছে এই মুহূর্তত এতিয়া সময় হয়েছে ছয় বাজে ছিয়াল্লিশ মিনিট অর্থাৎ ছয় বাজি পঞ্চল্লিশ মিনিটত গুয়াহাটীত ভূমিকম্প আর যে কম্পন অনুভূত হল গুয়াহাটীত আমার যে কার্যালয় নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ কার্যালয়তো ভূমিকম্পর অনুভূতি পোৱা গল আৰু এই মুহূৰ্তলৈকে কিন্তু ভূমিকম্পৰ প্ৰাবল্য কিমান সেই তথ্য আমাৰ হাতত আহি পোৱাহি নাই ৰিক্টাৰ স্কেলত কিমান প্ৰাবল্য ভূমিকম্প বা ইয়াৰ অভিকেন্দ্ৰ ক'ত অনতিপলমে শীঘ্ৰে আপোনালোকক জনাম কিন্তু এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হ'ল গুৱাহাটীত আৰু গুৱাহাটী আপোনালোকে আমাৰ সৈতে সংযুক্ত হৈ মন্তব্য কৰিব পাৰে এই অনুভূতি আপোনালোকে উপলব্ধি কৰি ল'ব পাৰিলে নে নাই আপোনালোকৰ যিসমূহ মন্তব্যসমূহ আমি প্ৰচাৰ কৰিম এতিয়ালৈকে ক্ষয় ক্ষতিৰ একো খবৰ আমাৰ হাতত আহি পৰা নাই প্ৰাৰম্ভিক তথ্য আমি অনুভূত কৰিলোঁ সেই ভূমিকম্প আমাৰ কাৰ্যালয়ত আৰু অনুভূত কৰি এই সম্প্ৰচাৰ আমি কৰিছোঁ গুৱাহাটীত ভূমিকম্পৰ জোকাৰণি আৰু সেই জোকাৰণি অনুভূত হ'ল ভূমিকম্পৰ গুৱাহাটী চহৰত ইয়াৰ এই ভূমিকম্পৰ অভিকেন্দ্ৰ ক'ত কিছু সময়ৰ পিছত আমি জনাবলৈ সক্ষম হ'ম আপোনালোকৰ অভিজ্ঞতা কেনেকুৱা আমাক এই মুহূৰ্তত জনাব পাৰিব আন আমাৰ কাৰ্যালয়ৰ আন সকল সতীৰ্থক এই বিষয়ে আমি সুধিব বিচাৰিম তেওঁলোকে কম্পন অনুভূত কৰিব পাৰিলে নে বা কিবা তথ্য পাইছে নেকি পূবালী কিবা ভূমিকম্পৰ তথ্য ৰিক্টাৰ স্কেলত চাৰি দশমিক ৰিক্টাৰ স্কেলত ভূমিকম্পটো আহিছিলে গুৱাহাটী আৰু ইয়াৰ পাৰ্শ্বৱৰ্তী অঞ্চলতো ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হৈছে ছয় বাজি পঞ্চল্লিছ মিনিটত আহিছিল ভূমিকম্প আৰু ইতিমধ্যে আহিছে অৰ্ণৱ ইয়াতে আমাৰ বিশেষখিনি অভিকেন্দ্ৰ দেখুৱাইছে শ্বিলং দহ কিলোমিটাৰ দেখুৱাইছে শ্বিলঙৰ পৰা দহ কিলোমিটাৰ নিলগত দেখুৱাইছে ভূমিকম্পৰ জোকাৰণি চাৰি বাজি পঞ্চল্লিছ মিনিট নহয় চাৰি বাজি চৌৰাল্লিছ মিনিটত আহিছিল ভূমিকম্পটো ৰিক্টাৰ স্কেল কিমান চাৰি ৰিক্টাৰ স্কেলৰ ভূমিকম্প গতিকে বৃহৎ প্ৰাবল্যৰ ভূমিকম্প নহয় বুলি ক'ব পাৰি বিগত সময়তো এই যি অভিকেন্দ্ৰ মেঘালয়ত পৰিলক্ষিত হৈছিল এইবাৰো শ্বিলঙৰ পৰা দহ কিলোমিটাৰ দূৰত্বত অভিকেন্দ্ৰ পৰিলক্ষিত হৈছে মই আৰু মোৰ জ্যেষ্ঠ সতীৰ্থ নিলৈ আপোনাৰ ওচৰলৈ আহিম পূৰ্বতে কিন্তু মেঘালয়তে অভিকেন্দ্ৰ পৰিলক্ষিত হৈছিল গতিকে ভূমিকম্প প্ৰৱণ এলেকা সেই অঞ্চলসমূহ হিমালয়ান ৰেঞ্জ কিন্তু চাৰি দশমিক শূন্য ৰিক্টাৰ স্কেল গতিকে ক্ষয় ক্ষতি বেছি হোৱাৰ সম্ভাৱনা নাই চাৰি দশমিক ছয় বুলি ক'লে চাৰি দশমিক ছয় ৰিক্টাৰ স্কেলত ক্ষয় ক্ষতিৰ বেছি সম্ভাৱনা নাই আমি প্ৰায় ইয়াত পাঁচ চাৰে পাঁচ পাইছোঁ ৰিক্টাৰ স্কেলত ভূমিকম্প হৈছে সেই ভূমিকম্পত ক্ষয় ক্ষতি বেছি অহা নাই কিন্তু অফিচৰ ভিতৰত কিন্তু ইয়াৰ যিটো মানে অনুভৱ সেই অনুভৱটো কিন্তু খুব বেছিকৈ লাগিল ভাবিছিলোঁ বৰ বেছিকৈ হৈছে কিন্তু হয় ভূমিকম্প চাওক প্ৰথমতে এইকেইদিনত আমি কথা পাতি আছোঁ এইকেইদিনত আমাৰ ৰিমালৰ যি মানে প্ৰভাৱ সেই তাৰ ফলত যি ধুমুহা বৰষুণ আৰু বানপানী ৰাজ্যত হৈ আছে কোৱা হয় যে বানপানী আৰু বানপানীৰ আশে পাশে ভূমিকম্পৰ ধৰণৰ ভূমিকম্প হোৱাৰ প্ৰৱণতাটো বেছি যদিও ইয়াৰ কোনো সঠিক চাইণ্টিফিক ৰিজন নাই তথাপিও কিন্তু প্ৰায় অসমত দেখা গৈছে যে বানপানী আৰু ভূমিকম্প প্ৰায় পৰস্পৰ একেবাৰে ওচৰা ওচৰিকৈ হয় আৰু আজি চাৰি দশমিক ছয় দশমিক ছয়ৰ প্ৰৱণতাৰ ভূমিকম্প শূন্য তেতিয়াহ'লে এইটো ল' ইণ্টেনচিটিৰ ভূমিকম্প আৰু ইয়াৰ অভিকেন্দ্ৰ বা এপিচেণ্টাৰ বুলি মেঘালয় বুলি কোৱা হৈছে মেঘালয় বাংলাদেশ ম্যানমাৰ তাত টেকটনিক প্লেটছৰ মুভমেণ্ট আছে আৰু সেই টেকটনিক প্লেটৰ মুভমেণ্টৰ বাবে প্ৰায় আপুনি দেখিব হয় গাৰো হিলছ নহ'লে জাইণ্টিয়া হিলছত ইয়াৰ অভিকেন্দ্ৰ আমাৰ দেখা পোৱা যায় আৰু যিহেতু ওচৰতে যিহেতু ভূমিকম্পৰ যদি দূৰত্ব হিচাপে চায় তেতিয়াহ'লে বৰ দূৰত হয় একেবাৰে কাষতে তাৰ এপিচেণ্টাৰ সেইকাৰণে হয়তো আমি ইয়াৰ যিটো ইম্পেক্ট সেই ইম্পেক্টটো অকণমান বেছিকৈ অনুভৱ কৰিছোঁ কিন্তু যদি আপুনি ক্ষয় ক্ষতি হানিৰ কথা চিন্তা কৰে তেতিয়াহ'লে চাৰি দশমিক শূন্য প্ৰৱণতাৰ ভূমিকম্পৰ ক্ষয় ক্ষতি বৰ বেছি সম্ভাৱনা নাই বহুতে আমাৰ সৈতে সংযুক্ত হৈছে তেওঁলোকে নিজৰ নিজৰ স্থানৰ কথা সদৰি কৰিছে বৰপেটাত হৈছে বৰপেটা চোহৰাৱালী আমাক জনাইছে বৰপেটাত হৈছে ফাইজুৰ ৰহমানে আমাক জনাইছে নগাঁৱত হৈছে অলপ অৰ্থাৎ তেওঁৰ অনুভূত হৈছে এই ভূমিকম্প পানাৰা গাঁৱতো অনুভূত হৈছে বুলি এজনে আমাক জনাইছে গকুল শৰ্মাই জনাইছে ৰিয়েল কিঙে জনাইছে হুজাইৰ মুৰাজাৰত ভূমিকম্পৰ জোকাৰণি দি গৈছে এনেধৰণে বহু লোক সংযুক্ত হৈছে হুজাইটো ভূমিকম্পৰ যি কম্পন অনুভূত হৈছে নলবাৰীত অনুভূত হৈছে অৰ্থাৎ নামনি অসমত নগাঁৱৰ পৰা নামনি অসমৰ সেই অঞ্চল যি অঞ্চল মেঘালয়ৰ সমীপত বা মেঘালয়ৰ ওচৰত সেই অঞ্চলসমূহত ভূমিকম্প তেওঁলোকে ফিল কৰিছে কম্পন অনুভূত হৈছে সেই স্থানসমূহত ৰিক্টাৰ স্কেল আমি জনালোৱে চাৰি দশমিক শূন্য চাৰি শতাংশ ৰিক্টাৰ স্কেলত ভূমিকম্পৰ প্ৰাবল্য আৰু শ্বিলঙৰ পৰা দহ কিলোমিটাৰ নিলগত ইয়াৰ অভিকেন্দ্ৰৰ কথা ইতিমধ্যে সদৰি কৰিলে মোৰ সতীৰ্থ পূবালীয়ে গতিকে যিহেতু চাৰি দশমিক শূন্য ৰিক্টাৰ স্কেল গতিকে ক্ষয় ক্ষতি হোৱাৰ বেছি সম্ভাৱনা নাই কিন্তু ইয়াৰ পিছত আফটাৰ শ্বক অহাৰ সম্ভাৱনাও থাকিব পাৰে গতিকে সাৱধানে থাকিব ভূমিকম্পৰ সময়ত যিখিনি সাৱধানতা অৱলম্বন কৰিব লাগে সেইখিনি সাৱধানতা অৱলম্বন কৰাটো খুবেই প্ৰয়োজন
আপোনালোকেও সুরক্ষিত থাকক আর দুর্যোগ প্রশমন বিভাগে বিভিন্ন সময় এস এম এস প্রেরণ করে ভূমিকম্প কারণে ভূমিকম্পর বাঁচিবলে কি পদক্ষেপ গ্রহণ করবেন সেই সন্দর্ভ এস এম এস প্রেরণ করে থাকে গতি সেই সমূহ পদক্ষেপ তাৎক্ষণিকভাবে গ্রহণ করা খুবই প্রয়োজন কেনে ঘরের নামি আহিব লাগে বা কি পদক্ষেপ গ্রহণ করবেন অসম মেঘালয় বা সম্পূর্ণ এই যে হিমালয়ান রেঞ্জ সেই হিমালয়ান রেঞ্জ ভূমিকম্প প্রবণ অঞ্চল অসমত বিভিন্ন সময় এনে ধরনের ভূমিকম্প হয় কিন্তু এইবার যেহেতু রিক্টার স্কেল দিয়ে প্রাবল্য 4.0 গতি ক্ষয়ক্ষতির বেশি আশঙ্কা করা হওয়া নাই বা ক্ষয়ক্ষতি চাকরি সিমান নহব কিন্তু অভিকেন্দ্রর ওসর পাজ অঞ্চল সময় প্রাবল্য বেশি থাকে ভূমিকম্পর এটা পুখুরী এটা যদি আমি শিল এটা মারি দিই শিলটো পড়ার পিছতে যি কম্পন অনুভূত হয় পুখুরীটুত শিলটো যে স্থানত পড়ে তাত বেশিকই কম্পন আর বর্হিবৃত্ত সমূহ কম কম্পন অনুরূপ ধরনের ভূমিকম্পর ক্রিয়াও সেই ধরনের হয় টেকটনিক প্লেটর যে মুভমেন্ট সেই মুভমেন্টর ফলত ভূমিকম্প হয় আর ইয়ার সাপ যদি বাইরে ওলাই যায় সেই সাপর কারণেই কম্পন অনুভূত হয় পৃষ্ঠভাগত গতি ভূমিকম্পর অভিকেন্দ্র যত অভিকেন্দ্র ওসর পাজর অঞ্চল সময় কম্পন অধিক হয় আর যিমানে দূরলে গিয়ে থাকে অভিকেন্দ্রের দূরত্ব বাড়ি গিয়ে থাকে কম্পনের যে মাত্রা সেই মাত্রা কমি গিয়ে থাকে সেই দৃষ্টির সেই থিওরির যত অভিকেন্দ্র অভিকেন্দ্র ওসর পাজর অঞ্চল সময় ভূমিকম্পর প্রবণতা অধিক হব পারে আর যদি কিনা তথ্য আছে পূবালি রিক্টার স্কেল আপনি জানালেই হয় এই মুহূর্তে কোনো হয় আপডেট আছে আমি দর্শকক জানাম ইতিমধ্যে বহু দর্শক সংযুক্ত হয়েছে কোকরাঝার হয়েছে এজন রঞ্জিত শইকীয়া আমার ফলোয়ার্স নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ পেজটোৰ তেওঁ কৈছে জামুগুৰিটো হৈছে তেওঁ যেহেতু কৈছে জামুগুৰি হাতত হৈছে জামুগুৰি হাত অর্থাৎ গুৱাহাটীৰ প্ৰায় 250 কিলোমিটাৰ দূৰত্বৰ আৰু যি অভিকেন্দ্ৰৰ পৰা দূৰত্ব 270-280 কিলোমিটাৰ হ'ব গতিকে জামুগুৰিটো এই কম্পন অনুভূত হৈছে গুৱাহাটীত ধাৰাপুৰত হৈছে বুলি কৈছে অৰ্থাৎ গুৱাহাটী সমগ্ৰ গুৱাহাটীতে সেই কম্পন অনুভূত হ'ব ওদালগুৰিত হৈছে নলবাৰীৰ ভূমিকম্পৰ জোকাৰণি ডাঙৰ বুলি কৈছে রাজীব দাসে কিন্তু একো ক্ষয়ক্ষতি হওয়া নাই বলে কৈছে গোলাঘাটত কম্পন অনুভূত হয়েছে কাৰ্বিআংলঙের হাওড়াঘাটত কম্পন অনুভূত হয়েছে কামরূপর শিমেলিবাড়ীত কম্পন অনুভূত হয়েছে মরিগাঁওর লাহরিঘাটত কম্পন অনুভূত হয়েছে তেজপুরত কম্পন অনুভূত হয়েছে ডিব্ৰুগড়ত কম্পন অনুভূত হয়েছে বলে এগারীক কৈছে ডিব্ৰুগড়তো কম্পন অনুভূতি হয়েছে মিৰ্জাতো কম্পন অনুভূত হয়েছে যিসকলে আমাক মন্তব্য কৰিছে ডিব্ৰুগড়তো কম্পন অনুভূত হয়েছে বুলি এগৰাকীয়ে কৈছে গতিকে শ্বিলঙৰ যি অভিকেন্দ্র সেই অভিকেন্দ্রৰ ভূমিকম্পৰ প্রাবল্য শ্বিলঙৰ পৰা 10 কিলোমিটাৰ দূৰত্বত অভিকেন্দ্রৰ ভূমিকম্পৰ প্রাবল্য 4.0 ৰিক্টাৰ স্কেলত গতিকে সেই 4.0 প্রাবল্যৰ ভূমিকম্প আৰু অভিকেন্দ্র শ্বিলঙৰ সমীপত সেই ভূমিকম্পৰ কম্পন বা প্রভাব অনুভূত হয়েছে ডিব্ৰুগড়লৈকে যদিহে বিশ্বাস করা যায় যিজন ব্যক্তি সংযুক্ত হয়েছে তেওঁৰ মন্তব্য দবকাত হয়েছে দৰঙত হয়েছে বুলি কৈছে গতিকে এই মুহূর্তে যি তথ্য আহি পৰিছে কোনো ক্ষয়ক্ষতি হোৱা নাই অনাগত সময়ত আৰু যি তথ্য আমাৰ হাতত আহিব সেই তথ্য আমি সদৰি কৰিম কিন্তু ডাঙৰ খবৰ এই মুহূর্তে গুৱাহাটীত ভূমিকম্প গুৱাহাটীত আমি ভূমিকম্প অনুভূত কৰিলোঁ আৰু আমাৰ যি কাৰ্যালয়ৰ আসবাব সেইমতে কম্পন হ'ল কিন্তু এই মুহূর্তে বৰ ক্ষয়ক্ষতিৰ খবৰ গুৱাহাটীত আমি লাভ কৰা নাই বা শ্বিলঙৰ বা অভিকেন্দ্ৰৰ ওচৰ পাজৰ অঞ্চলসমূহৰ পৰা ক্ষয়ক্ষতি আমি সবিশেষ লাভ কৰা নাই যি ধৰণে আমাৰ হাতত খবৰ আহি থাকিব সেই ধৰণে আমি ভূমিকম্পৰ বাতৰি আমাক আমি জনাই থাকিম প্ৰাঞ্জল সংযুক্ত হৈছে প্ৰাঞ্জল বিভিন্ন সময়ত ভূমিকম্পৰ আমি বাতৰি দি থাকোঁ এইবাৰ ভূমিকম্প 4.0 ৰিক্টাৰ স্কেলত আপুনি এংকৰ ৰাইজক বাতৰি দিয়ে টিভি ষ্টুডিঅ'ত যদি এনেধৰণৰ ভূমিকম্প অনুভূত হয় আপোনাৰ প্ৰথম কৰ্তব্যটো বা প্ৰথম কৰণীয়টো কি হয় বাতৰিটো দিবই লাগিব ৰাইজক নিশ্চয় আৰু সেই অনুভৱটো আজি হৈছে আজি নহয় আমাৰ কেইবাবাৰো ষ্টুডিঅ'ত আছিলে আজি আমি ষ্টুডিঅ'ত আছোঁ যেতিয়া বাতৰি পৰিৱেশন কৰি আছিলোঁ ঠিক সেইসময়তে ভূমিকম্পৰ অনুভৱ আমি কৰিছোঁ জোকাৰণিটো কিন্তু তাৰ পাছতো আমি বাতৰি পৰিৱেশন কৰিব লাগিব যিহেতু সেইকাৰণে এক প্ৰকাৰ আমি ৰিক্স লৈ বাতৰিটো কিন্তু সম্প্ৰচাৰ কৰিলোঁ কিন্তু মূল কথাটো হৈছে ভূমিকম্পৰ জোকাৰণি আমি ভালদৰে অনুভৱ কৰিলোঁ বাতৰি আমি সম্প্ৰচাৰ কৰি থাকোঁতে আমি ষ্টুডিঅ'টো দেখিছিলোঁ লাইটবোৰ খুব বেছি লৰিছিলে লাইটবোৰ আৰু যিহেতু এটা আমি অনুমান কৰিব পাৰিছোঁ প্ৰথম অৱস্থাত ভাবিছিলোঁ যে ভূমিকম্প হয়তো এবাৰ আহি গুচি গ'ল তাৰপাছত আৰু এটা আহিছিল তাৰপাছত আমাৰ অলপ আশংকা মনত
সৃষ্টি হল যে ভূমিকম্প যদি বেশি সময় আহে আমি কেনেধরনের আর বাতরি পড়ে থাকি, এটা অল্প সংশয় সৃষ্টি হয়েছিল, কিন্তু সৌভাগ্যর বিষয় যে ভূমিকম্পটা বড় বেশি সময় না থাকে ভাল কথা। কিন্তু আপনি কৈছে ইতিমধ্যে বিভিন্ন প্রান্তর খবরবর আহি আছে আর হয়তো গোটে জুড়ি বা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত অনুভব হয়েছে যে কারণে উৎপত্তি স্থলের কিবা তথ্য পাওয়া গেছে? উৎপত্তি স্থল অভিকেন্দ্র শিলংর পর 10 কিলোমিটার দূরের লগত ইতিমধ্যে সেই তথ্য পাইছো। রিক্টার স্কেলত 4.0 প্রাবল্যর ভূমিকম্প, গতি সেই তথ্য আমার হাতত আহি পড়েছে। আর আপনি স্টুডিওত আসলে এনে ধরনের অভিজ্ঞতা পূর্বতেও আপনার হয়েছে, ইয়াতক অধিক প্রাবল্যর ভূমিকম্প হোতেও আপনাদের সেই ধরনের বাতর পরিবেশন করেছে, সেই দায়িত্ব আপনাদের পালন করেছে। মূল দায়িত্ব রাইজক ভূমিকম্পর বাতর জানাতো, গতি সুরক্ষিত থাকাটো এটা আপনার নিজের কর্তব্য, গতি সেই ধরনের পালন করে যাওয়া কাম্য। যে কি নহক, যেহেতু ভূমিকম্পর প্রসঙ্গটা আহিছেই আর বেশি সময় আর মানে এড়ব লাগবে, কিন্তু শেষত যেহেতু বা উত্তর পূর্বাঞ্চল ভূমিকম্প প্রাবল্য অঞ্চল বলে আমি বিভিন্ন সময় কই থাকো, 1950 চনের সেই ভূমিকম্পর কথা এই মুহূর্তে বুরঞ্জী দুটাপাত গুটি আলোকপাত করব বিচার। 1950 চনের 26 জানুয়ারি তারিখে একটা ভূমিকম্প হয়েছিল, যদিও ভূমিকম্পর প্রাবল্য রিক্টার স্কেলত বিভিন্নজনে কোব বিচারে সমগ্র বিশ্বরে সর্ববৃহৎ ভূমিকম্প আছে। রিক্টার স্কেলত যে মাত্রা আসে, যে পরিসংখ্যা আসে, সেই পরিসংখ্যা সমগ্র বিশ্বরে এক বৃহৎ পরিসংখ্যা আছিল বলে বিভিন্নজনে কব খোঁজে। সেই ভূমিকম্প বহু দিন ধরে চলি আসে, প্রায় 7-8-10 দিন ভূমিকম্প চলি আসে। আর সেই ভূমিকম্পর ফলত উজনি যে পাহাড় স্খলন হয়েছিল, ভূমিস্খলন হয়েছিল, সেই ভূমিস্খলনের ফলত বর্তমানের যখন সোৱণশিৰি নৈ, সেই সোৱণশিৰি নৈ এক প্রকার বন্ধ হয়ে গেছিল 7-8 দিনের কারণে। অর্থাৎ পাহাড় ভাঙি সেই সোৱণশিৰি নদীত এনেভাবে পড়ছিল, সেই নদী প্রায় সেই নদী পানির সুত, সেই সুত বন্ধ হয়ে গেছিল, নদী বন্ধ হয়ে গেছিল। আর যেটা পানির সুতে সেই ভাঙি অহা পাহাড় ভাঙিছিলে, তারপর যরণে সেই নদী তললে নামি আইছিলে, নামনিলে নদী বই গৈছিলে, সেই নদীর সুতে দাঁড়ি মহি গৈছিলে ওচৰৰ সেই অঞ্চল সমূহ। এনে ধরনের প্রাবল্য আছিল 1950-ৰ ভূমিকম্পে, যে 50-ৰ ভূমিকম্পে অভিকেন্দ্র আছিল তিব্বতত, সেই তিব্বতর অভিকেন্দ্রর 50-ৰ ভূমিকম্পে এনে ধরনের ক্ষয়ক্ষতি করেছিল। গতি যেহেতু ভূমিকম্প প্রবণ, উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণকে ধরে গৃহ নির্মাণের প্রতিটি ব্যবস্থায় ভূমিকম্পর প্রবণতার এই কথাটি লক্ষ্য রাখি করা বাঞ্ছনীয়, সুরক্ষিত হয়ে থাকিব। কিন্তু ভূমিকম্পর যেহেতু পূর্বানুমান করব নি, ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি আমার হাতত এতালেক আহা নাই, গতি সতর্ক হয়ে থাকা বা ভূমিকম্প আহিলে আমি কি করব লাগে সেইখিন জানি থাকি, আর ভূমিকম্প অহা মাত্রকে নিজকে সুরক্ষিত কেন রাখব লাগে সেইখিন জানি থাকি, সেই ধরনের আগবাড়ি লাগে। এদিন কইসো গুহীর আজি ভূমিকম্প 4:45 এই ভূমিকম্প, ভূমিকম্পর অভিকেন্দ্র শিলংর প্রায় 10 কিলোমিটার নিলগত এই অভিকেন্দ্র, আর অভিকেন্দ্রর ওচর স্থান সমূহ ইয়ার প্রাবল্য কিছু অধিক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার সহ যে লোক সংযুক্ত হল তেওঁলোকে কলে ডিব্রুগড়ও কম্পন অনুভূত হল, হাইলাকান্দিও কম্পন অনুভূত হল। অর্থাৎ এই যে অভিকেন্দ্র, অভিকেন্দ্রর প্রায় 300-400-500 কিলোমিটার নিলগত কম্পন অনুভূত হল, কিন্তু এতালেক ক্ষয়ক্ষতির একটু খবর আহি পড়া নাই। মিয়ানমারের পর একটা খবর আহিছে, মিয়ানমারতো ভূমিকম্প যে কারণে হওয়া বলে, মানে মিয়ানমারও হয়তো উৎপত্তি স্থল হব পারে। এই মুহূর্তে আমার পরীক্ষা নিরীক্ষা চলি আছে, কারণ আমি প্রথম আমি দেখাবলে অনুরোধ করছো। এইটো ভূমিকম্পর প্রাবল্য বলে কোৱা হৈছে আজির তারিখ, আর আজির তারিখ এই 29 মে, আর 6:43 26 সেকেন্ডত ভূমিকম্পটো আহিছিল। আর এয়া 5.6 যে রিক্টার স্কেল আছিল, 5.6 রিক্টার স্কেলত প্রাবল্য। কারণ তো হল এই কারণে যে ইয়ারপর গুয়াহাটি তো কপিছে, তারপরে আমার যেখানে ফেসবুকত কমেন্ট আহিছে মাজুলীত কম্পন হওয়া বলে দিছে, দুলিয়াজান কম্পন হওয়া বলে দিছে, যদিহে শিলং হলেহেন ইয়ার অভিকেন্দ্র, তেনেহলে মাজুলী বা দুলিয়াজানত এই 4.4 প্রাবল্যর ভূমিকম্পটার কপনে দুলিয়াজানত নহলেহেন। যেহেতু ইয়াত এইটো দেখুৱাইছে, ইয়াতে যিটো নেশ্যনেল চেণ্টাৰ ফৰ ছিছমিঅলজিৰ যি ৱেবছাইট, ৱেবছাইটৰ তথ্যমতে ইয়াত দেখুৱাইছে ম্যানমাৰত, এইটো দেখুৱাইছে ম্যানমাৰ যে অভিকেন্দ্ৰ দেখুৱাইছে, আৰু এই অভিকেন্দ্ৰ হোৱাৰ বাবে দুলিয়াজানলৈকে কম্পন হোৱাৰ সম্ভাৱনা আছে। আৰু বিশেষকৈ বৰাক উপত্যকা, ডিমা হাছাও, কাৰ্বি আংলং, নগাঁওকে ধৰি এই অঞ্চলত হয়তো প্ৰাবল্য বা কপনি কিছু গুৱাহাটীতকৈ হয়তো বেছি হ'ব লাগে, যিহেতু ম্যানমাৰ ইয়াত যিহেতু অভিকেন্দ্ৰ বুলি দেখুৱাইছে, ম্যানমাৰ দেখুৱাইছে 110 কিলোমিটাৰ ভূগৰ্ভৰ তলত হৈছে, যাৰ ফলত ক্ষয়ক্ষতি হোৱাৰ সম্ভাৱনা যথেষ্ট কম। কিন্তু 5.6 প্ৰাবল্য যদি হয় ভূমিকম্পটো বৰ কম নহয়, কিন্তু ইয়াৰ ডেপ্থ বুলি যিটো দেখুৱাইছে, ইয়াত যিটো ডেপ্থ দেখুৱাইছে 110 কিলোমিটাৰ, অৰ্থাৎ ভূপৃষ্ঠৰ পৰা 110 কিলোমিটাৰ পৃথিৱীৰ ভূগৰ্ভৰ ফালে হৈছে, যাৰ ফলত ইয়াৰ কপনি অৰ্থাৎ কম্পনটো যি অনুভূতি, কম্পনৰ অনুভূতি আপেক্ষিকভাৱে কম অনুভূত হৈছে। কিন্তু যদিহে ই ওপৰত হ'লহেঁতেন বা
ডেফ্থ 10 কিলোমিটার বা 20 কিলোমিটার হলহেঁতেন তেতিয়াহ'লে ইয়াৰ কম্পনি কিন্তু যথেষ্ট বেছি হলহেঁতেন, যিহেতু 5.6 ভূমিকম্পৰ যি প্ৰাবল্য সেই প্ৰাবল্য কম নহয়। হয় প্ৰাবল্য 5.6 ৰিক্টাৰ স্কেলত 5.6 আৰু অভিকেন্দ্ৰ ম্যানমাৰত আৰু এই যি উৎপত্তি স্থল হৈছে ভূমিকম্পৰ কম্পনৰ 110 কিলোমিটাৰ পৃষ্ঠভাগৰ পৰা 110 কিলোমিটাৰ ভূগৰ্ভতল প্ৰান্তত। আৰু যিহেতু ইতিমধ্যে আমি কৈছোঁ নৱজিত ভাবুকে কোৱাৰ কাৰণে যে যদি শ্বিলঙত উৎপত্তি হ'লহেঁতেন এই ভূমিকম্পৰ তেনেহ'লে হয়তো আমি দুলিয়াজানৰ ফালে, যোৰহাটৰ ফালে, মাজুলীৰ ফালে কম্পন অনুভৱ নকৰিলোহেঁতেন। আমি আমাৰ কমেণ্ট বক্সত যিসকলে মেছেজ দি আছে সেই কমেণ্ট বক্সৰ মেছেজটো পৰীক্ষা নিৰীক্ষা কৰাৰ পাছত আমি গোটেইখিনি ভালদৰে চালোঁ আৰু তাৰপাছতে গম পালোঁ যে ম্যানমাৰত উৎপত্তি হৈছে 5.6 ৰিক্টাৰ স্কেলৰ প্ৰাবল্য। আশা কৰিছোঁ কোনো একো ক্ষয় ক্ষতি হোৱা নাই, কিন্তু যদি পৰৱৰ্তী সময়ত আৰু কিবা তথ্য থাকে সেই তথ্যবোৰো আমি আমাৰ নিউজ18 অসম নৰ্থ ইষ্টৰ জৰিয়তে আগবঢ়াম। নজনো পাৰ্থ, হয় ধন্যবাদ।